ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি বেগুনের রেসিপি, বেগুন ভাজা। তো এই বেগুন ভাজাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, আর এক প্লেট ভাত আপনি একটা বেগুন দিয়ে খেতে পারবেন, এতটা সুস্বাদু এই বেগুন ভাজাটা। তো আজকে আমার ইচ্ছা লাগলো যে না, আপনাদের সাথে আমার এটা শেয়ার করা উচিত, এত সুন্দর একটা বেগুন ভাজা। তো এই যে বেগুনগুলো আমি নিয়েছি, চারটা বেগুন নিয়েছি এখানে, আর এইভাবে যে কেটে নিয়েছি একটা একটা করে, দেখুন এই যে তিন ফালি করে নিয়েছি আমি এক একটা। তো এগুলোকে আমি এই যে বেসন ভিজিয়ে রেখেছিলাম, বেসনের সাথে আমি একটু দিলাম মরিচের গুঁড়ো, একটু দিব হলুদের গুঁড়ো, তারপরে একটু দিলাম জিরের গুঁড়ো, দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু দিব আটা বা ময়দা, যে কোনো একটা আপনি দিতে পারেন, আমি আটা দিয়েছি। তো এগুলোকে ভালো করে আমি মিক্সচার করে নিচ্ছি। আর আমি কিন্তু একটু চিনি দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম। তো আপনারা এগুলোকে ভালো করে মেখে এভাবে করবেন। তো আমি কিন্তু দেখুন ভালো করে মেখে নিয়েছি, একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে এরকম করে মিশাতে মিশাতে আস্তে করে একদম প্লেন হয়ে যাবে মিশে। তো একটু আমি আদা রসুনের বাটাও দিয়ে দিলাম, এখন আদা রসুন বাটা একসাথে দিয়েছি আমি। আর বেগুনগুলোকে আমি একটু লবণ মেখে নিচ্ছি, দেখুন, আর একটু হলুদ মেখে নিব, লবণ আর একটু হলুদ মেখে নিচ্ছি বেগুনগুলোকে। তাহলে কি বেগুনটা আপনি ভাজলেও ভিতরে একটা কালার চলে আসবে, এই জন্য আমি হলুদটা দিয়েছি, আর লবণটা দিলে ভিতরে লবণটা যাবে, ভালো লাগবে খেতে। তো এই যে একদম বেগুনের মতো করে কিন্তু আমি দিচ্ছি এটা, এই যে কিন্তু খেতে কিন্তু বেগুনের মতো লাগবে না ভিউয়ার্স, খেতে খুবই সুস্বাদু। আপনি একটা দিয়েই কিন্তু আপনি ভাত খেয়ে শেষ করতে পারবেন। তো আমি কিন্তু ওরকম করা জালে এটা করছি না ভিউয়ার্স, আমি চুলাটা কমিয়ে তারপরে করছি আস্তে আস্তে, কারণ ভিতরে তো ভাজাটা হতে হবে এই জন্য। আর ভিউয়ার্স, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আশা করি আপনাদের কাছে। দেখুন আমি কিন্তু একদম মচমচা করে ভাজছি, একবারে মচমচা হয়ে যাবে ভাজা। তো আমি উঠিয়ে নিচ্ছি, আমার এই দুইটা ভাজা হয়ে গেছে, আমি আবার দুইটা এখানে এভাবে একই রকম করে ভেজে নিব ভিউয়ার্স। এই যে দেখুন আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা, আমি চারোটাই ভেজে নিয়েছি। আর ভাজাটা মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে, আর গরম ভাতের সাথে কিন্তু খুব যায় এটা, অনেক টেস্ট। আপনি ইচ্ছে করলে শুকনো মরিচ সাথে দিয়েও খেতে পারেন, তাহলে তো একদম আরও টেস্ট বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি ধৈর্য দিয়ে ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।